লোকসভা নির্বাচনৰ পূৰ্বে গঠন হ'ব পৃথক কুচবিহাৰ কেন্দ্ৰীয় শাসিত অঞ্চল আৰু বিজনীৰ মহাৰাজ অনন্ত নারায়ণ ৰায়ে পুনৰ দুহাৰিলে এই কথা কেলৈ কি এই কথা তেওঁ একোৱে নাজানে বুলি মন্তব্য কৰিছে আৰু বিজনীৰ পূব খামাৰ পাৰাতোমা ভৱানী সমিতি গঠনৰ উদ্দেশ্যে দা গ্ৰেটাৰ কুচবিহাৰ পিপলছ এছ'চিয়েচনৰ উদ্যোগত আয়োজন কৰা জনজাগৰণ সভাত উপস্থিত হয় মহাৰাজ অনন্ত ৰায় আৰু সভাত উপস্থিত থাকি মহাৰাজ অনন্ত ৰায়ে কেইবা শতাধিক ৰাইজৰ উপস্থিতিত ভাষণ প্ৰদান কৰাৰ লগতে মা ভৱানী সমিতি গঠন কৰি দিয়ে আৰু সভাৰ অন্তত পৃথক কুচবিহাৰ কেন্দ্ৰীয় শাসিত ৰাজ্য গঠনৰ কথাও দুহাৰে লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে গঠন হ'ব কুচবিহাৰ ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত এবাৰেই হৈছে এই বিষয়ে আলোচনা আৰু সেইটোৱে প্ৰায় চূড়ান্ত বুলি ইতিমধ্যে তেওঁ মন্তব্য কৰিছে আনহাতে কে এলৰ শান্তি আলোচনা সম্পৰ্কে প্ৰশ্ন কৰাত কে এল কি তেওঁলোকৰ গতিবিধি কি তেখেতে একো নাজানে আৰু কাৰ লগত কোনে কি কথা পাতি আছে সেই বিষয়ে তেওঁ নাজানো বুলি মন্তব্য কৰিছে করার জন্য আজকে বিজনীত এই মায়ের মন্দিরত উপস্থিত হচ্ছি আর এটা মানে সিরাং ডিস্ট্রিক্ট মা ভবানী কমিটি গঠন করবে তা প্রেসিডেন্ট আমি দেখুন হ্যাঁ তা আজকে কিছু আলোচনা করার জন্যে আচ্ছা তা সময়ের অভাব হ্যাঁ এই জন্যে কিছু থলমূল করে আলোচনা করলুম যেটা তোমরা শুনলেন যত আমার মানসি আছে সবাই কমিটি যুক্ত হবে যত মানসি আছে কয়বার হবে আলোচনা কত কতবার আলোচনা হবে আলোচনাতে তো ফাইনাল ফাইনাল স্টেজ আর দ্বিতীয় নাই হ্যাঁ না দ্বিতীয় নাই না এই কেল ওর অ্যাক্টিভিটি সম্বন্ধে তোর জ্ঞান নাই আমি না জানো ও আমার কোন অ্যাঙ্গেলত কথা কয়া আছে আর কায় বা কথা কয়া আছে ওটা আমি না জানো গভর্নমেন্টও তুমি পুজো করো নাই তোমরা কার সাথে কায় কথা কবার লেখছেন আর বই ওই কেলক আমি না জানো ওই কাকো পুজো করো নাই তোমরা কার সাথে কথা কবার লেখছেন তো গভর্নমেন্ট কার সাথে কবার লেখছে কথা আর কেলো কার সাথে কবার লেখছে এটা টোটালি মই আড নয়ন মই না জানো বই আপনার মাধ্যমে যেগুলো আমি শুনবার পাওয়া নাই সেটাই আমি জানো কিন্তু যেটা শুনবার লাগছং অল্প ডিসপুট 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 শুনবার লাগছ কিন্তু যেটাই হোক কিন্তু বই যেটা কোচং ওটা তো ফাইনাল এটা হবে